এই যে স্যার, আমি ছুটি যেটি বলছিলাম যে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি, আমরা দেখছি একদিকে ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন, অন্যদিকে সাধারণ যারা চিকিৎসা নিতে যাচ্ছেন আজকাল তারাও খুব একটা হাসপাতালে যেতে চাইছেন না, কিংবা অনেক ক্ষেত্রে হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না, এই ধরনের ঘটনাও ঘটছে। আবার সচেতনতার কথা আমরা সব সময় বলছি, কিন্তু আমাদের কিছু সংখ্যক মানুষ কোনোভাবেই সচেতন হচ্ছেন না। সব মিলিয়ে আবার জীবন জীবিকার তাগিদে সবকিছু খুলেও রাখতে হচ্ছে, একটি মানে মিশ্র একটি প্রতিক্রিয়া, একটা মিশ্র একটি অবস্থা। একদিকে অর্থনীতি, শিক্ষা সবকিছুই প্রভাব পড়ছে, অন্যদিকে আবার করোনাও বেড়ে চলেছে, কি বলবেন? জি, ধন্যবাদ। আসলে এই রোগটি সারা বিশ্বে নতুন, শুধু বাংলাদেশ না, মানে আমরা তো উন্নয়নশীল দেশ, একেবারে উন্নত দেশ হতে শুরু করে একেবারে অনুন্নত দেশ, সব দেশে এই রোগটি নতুন এবং আমরা সবাই নতুন ভাবে ফেস করছি। তো আমি যেটা বলবো, বাংলাদেশে কিন্তু সংক্রামক নিয়ন্ত্রণ আইন রয়েছে, এই আইনটির আমার মনে হয় এখন উপযুক্ত সময় ব্যবহার করা। যদি আইনটিকে আমরা প্রচার প্রসার করে জনগণকে সচেতন করে দেন আইনের প্রয়োগটা করি, তাহলে মনে হয় অনেকাংশই কমে আসবে। কারণ হচ্ছে মানুষকে সবসময় আপনি সারাদিনই বললে সেটা কানে নিবে এটা কিন্তু ভাবার কোনো সুযোগ নাই। কারণ মানুষের এখানে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনেকগুলা সোশ্যাল ফ্যাক্টর হতে শুরু করায় অনেকগুলা জিনিস মানুষের মধ্যে জড়িত। তো এই সকল কারণে আপনারা যে বলছিলেন বা আমরা বলছি যে মানুষের জীবন জীবিকা বা বিভিন্ন ধর্মীয় কাজগুলা করা বা সামাজিক বলেন, বিভিন্ন কারণে অনেক সময় মানুষ অসচেতন, যার কারণে আমাদের এখন উপযুক্ত সময় হয়ে এসেছে যে আমরা এখন এই যে বাংলাদেশের 2018-এর যে আইন আছে সে আইনটি প্রয়োগ করা, আইনটি যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে জনসচেতনতা মনে হয় আরো অনেকভাবে বেড়ে যাবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।